এই গল্পটা হলো একটা ছোট্ট শহর মালবাড়ির, যেখানে ছোট ছোট অনেক বাচ্চারা ছিল। সেই সমস্ত বাচ্চারা খুব আনন্দে ছিল, আর তারা তাদের পরিবারের সাথে সেখানের ছোট্ট ছোট্ট বাড়িতে থাকত। তারা স্কুলে যেত আর পার্কে খেলা করত, আর তাদের জীবনে শুধুই আনন্দ ছিল। সেই সমস্ত বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা ছিল যার নাম পেড্রো। পেড্রো আইসক্রিম বিক্রি করত। পেড্রোর পরিবারে কেউ ছিল না, আর ও স্কুলেও যেত না, কিন্তু ও বাকি সমস্ত ছোট্ট বাচ্চাদের আইসক্রিম বিক্রি করত, আর ওরা সবাই ওর বন্ধু ছিল। যখন সমস্ত বাচ্চারা খেলাধুলোর পর ক্লান্ত হয়ে পড়ত, তখন ওরা পেড্রোর কাছে যেত আর ওর থেকে আইসক্রিম কিনত। হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো, চো বার্ড, সুজি, লেনি, চলে এসো। তাহলে বলো, আজকে বন্ধুরা তোমরা কোন আইসক্রিমটা খাবে? আমার আর বার্ডের জন্য বাটার স্কচ, প্রতিদিনের মতোই। আমার জন্য চকলেট, আর লেনির জন্য দাও স্ট্রবেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও, আর এটা হলো তোমার। আচ্ছা পেড্রো, ক্রিসমাস আসছে, তুমি কি সান্টার শেপে আইসক্রিমের স্টিক বানাতে পারো? তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর আইসক্রিমের সাথে সাথে ক্যান্ডি স্টিক আর মার্শমেলো সঙ্গে রেখো তুমি, ওগুলো আমার খুব পছন্দের। ক্রিসমাস পর্যন্ত আমি অপেক্ষাই করতে পারবো না। আরে পেড্রো, আচ্ছা কেমন হবে যদি আমরা সবাই মিলে ভ্যানিলা আইসক্রিম দিয়ে একটা স্নোম্যান বানাই? হ্যাঁ হ্যাঁ। কি হলো পেড্রো, আমরা কি তোমায় ভুল কিছু বলেছি? আরে পেড্রো, কি হয়েছে? কিন্তু পেড্রো তার বন্ধুদেরকে এই কথাটা কি করে বলতো যে এই ক্রিসমাসের দিনে ওর খুব মন খারাপ হয়? অন্যান্য বাচ্চাদের মতো পেড্রোর বাড়ি ছিল না, ও একটা অনাথ আশ্রমে থাকত, আর সেখানে ক্রিসমাস পালন করা হতো না। পেড্রো শুধু তার স্বপ্নেই ক্রিসমাস ট্রিজ, ক্যারল সিঙ্গার্স আর স্যান্টা ক্লজকে স্বপ্নে দেখতে পেত। এদেরকে ও কখনোই সচক্ষে দেখেনি, সেই জন্য ক্রিসমাসের দিনে ওর খুব কষ্ট হতো। আরে না না, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। বেচারা পেড্রো, আমাদের ওর সাথে ক্রিসমাসের ব্যাপারে কথা বলাটা একেবারেই উচিত হয়নি। হ্যাঁ, ওর তো আমাদের মতো নিজস্ব বাড়িও নেই, ওর তো পরিবারে নিজের বলতে কেউ নেই। এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, হয়তো এই পুরো পৃথিবীতে একমাত্র ওই যে কোনোদিনও ক্রিসমাস সেলিব্রেট করেনি। ও আমাদের বন্ধু, প্রতিদিন ও আমাদের এত সুন্দর সুন্দর আইসক্রিম খাওয়ায়, আমরা ওকে এই ক্রিসমাসের সময়ে কষ্টে দেখতে পারবো না। কিন্তু আমরা কি বা করতে পারি? একটা উপায় আছে। কি কি কি? দেখো, আমরা চারজনে বন্ধু, চলো আমরা সবাই মিলে ওকে দেখাই যে ক্রিসমাসে ঠিক কি কি হয়। হ্যাঁ, এই আইডিয়াটা খুব ভালো। আমি ক্রিসমাস ইভ থেকে শুরু করব। তোমরা সবাই প্রথমে আমার বাড়িতে আসবে, তারপর আমরা ওকে আমাদের সবার বাড়িতে এক এক করে নিয়ে যাব, আর এইভাবে আমরা সব কিছু দেখাবো যেগুলো এই ক্রিসমাসের সময় হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো। আর তারপর মালবাড়িতে ক্রিসমাস ইভ এলো। এটা ক্রিসমাসের ঠিক আগের দিন রাতের কথা। সব কিছু বেশ ঝলমল করছিল, সব বাড়ির বাইরে সুন্দর সুন্দর আলো লাগানো ছিল, আর বড় বড় স্নোম্যান ছিল। সুন্দর হোয়াইট ক্রিসমাস। ক্যারোলার্স বাড়ির বাইরে সুন্দর সুন্দর পশমের পোশাক পরে গান গাইছিল, আর সবাই ওদের গান শুনে হাততালি দিচ্ছিল। কিন্তু পেড্রো রাস্তার একটা ধারে দাঁড়িয়েছিল, আর ওর খুব মন খারাপ ছিল। আজকে বাচ্চারা
ওর কাছে আইসক্রিমও কিনতে আসেনি। ওরা নিশ্চয়ই ওদের পরিবারের সবার সাথে আনন্দ করছে। এই দুঃখ নিয়ে ওর আইসক্রিমের গাড়ি নিয়ে অনাথ আশ্রমের দিকে ফিরে যাচ্ছিল। এই পেড্রো, তুমি কোথায় যাচ্ছ? ও, আমি তো এখন আমার বাড়ি ফিরছি জো। আরে আরে না, আজকে তুমি আমার সাথে চলো। কোথায়? আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় আমাদের বাড়ির সুন্দর ক্রিসমাস ট্রি দেখাবো। সত্যি বলছো? আমি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো আমার সাথে, এবার তাড়াতাড়ি চলো। তুমি এটা জানো জো, এটা আমার প্রথম ক্রিসমাস হবে। আর আজকে ক্রিসমাসের দিনটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখো, এই হলো আমার বাড়ি। তোমার আইসক্রিমের ঠেলা গাড়িটা এখানেই রেখে দাও, আর আমার সাথে তুমি ভেতরে চলো। এই গাছটা তো ভীষণ সুন্দর জো, আমি এমন ক্রিসমাস ট্রি কখনো দেখিনি। যাও না, কাছে গিয়ে দেখো। এগুলো কত সুন্দর! আর আর এগুলো কি? এনারা সবাই বেবি জিসাসকে দেখতে এসেছেন, যিনি একটা ক্রিবে জন্মেছিলেন। এটা ক্রিসমাস ক্রিব পেড্রো, এখানে জেসাসের জন্মের সময়কার সিনস দেখা যায় পেড্রো। এই দেখো, ইনি হলেন ম্যারি এবং জোসেফ, আর ওনারা হলেন তিনজন রাজা। এ তোমার কিরকম বন্ধু জো? বাবা, এ হলো পেড্রো, ও আইসক্রিম বিক্রি করে। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস পেড্রো। মেরি ক্রিসমাস পেড্রো। যাও এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এখন প্রেয়ারের জন্য বেরোতে হবে। ঠিক আছে বাবা, কিন্তু আমি কি পেড্রোকে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি? না হলে ও আজ ক্রিসমাসের দিনে একেবারেই একা হয়ে যাবে। হ্যাঁ জো, ওকে তোমার আরেকটা স্যুট আছে সেটা দিয়ে দাও, ওর পুরোপুরি ফিট হবে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমায়। আরে, তোমরা চলে এসেছো, বার্ট, সুজি, লেনি, চলো গিয়ে ওদের ক্রিসমাস উইশ করি। মেরি ক্রিসমাস বার্ট, মেরি ক্রিসমাস সুজি, মেরি ক্রিসমাস লেনি, মেরি ক্রিসমাস পেড্রো, মেরি ক্রিসমাস পেড্রো, মেরি ক্রিসমাস পেড্রো। এবার ক্রিসমাসের বেস্ট পার্ট, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। ওটা আবার কি? সান্টা ক্লজের আসার সময়। চলো পেড্রো, এবার আমাদের গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। সান্টা ক্লজ এখানে আসবেন আর আমাদের সবার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবেন। সত্যি? আমি এখানে সারা রাত থেকে এই সব কিছু দেখতে পারবো? দেখো তোমরা, আমি ঠিক সান্টা ক্লজকে ধরে ফেলবো। না, এটা হয় না। সান্টা ক্লজ তখনই আসে যখন আমরা সবাই ঘুমিয়ে থাকি। ও তাই? ঠিক আছে, তাহলে চলো আমরা শুয়ে পড়ি। হ্যাঁ, আর তুমি আজ রাতে আমার বাড়িতেই থাকবে, আমি মা বাবাকে জিজ্ঞেস করে নিয়েছি। এই দেখো, এগুলো হলো স্টকিংস, সান্টা ক্লজ আমার গিফট এই স্টকিংস এর মধ্যে রেখে দেবেন। চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ি, আর মনে রাখবে তুমি কিন্তু জেগে থাকলে চলবে না, আর যদি তুমি কোনো রকম আওয়াজও শুনতে পাও তখনও জেগে উঠলে চলবে না। বাহ, তাহলে তো দারুণ মজা হবে। পেড্রো ভাবল যে সে সারা রাত জেগে থাকবে, কিন্তু ও এত ক্লান্ত ছিল যে বিছানায় শোয়া মাত্রই ও মুহূর্তে ঘুমিয়ে পড়ল।
আর ক্রিসমাসের রাত কেটে গেল। আরে সকাল হয়ে গেছে, এই পেড্রো উঠে পড়ো। আরে বাহ, ক্রিসমাসের সকাল হয়ে গেল। এই দেখো আমার স্টকিং এ গিফট আছে। বাহ, এই দেখো ঘড়ি। আর আমার কাছে ঘড়ি তো এমনিতেই ছিল না। কত সুন্দর ঘড়িটা জো। তুমি কি পেয়েছো পেড্রো? আমি? হ্যাঁ তুমি। ওই তো তোমার স্টকিং, ওর মধ্যে দেখো। ওটা কি তাহলে আমার গিফট? হ্যাঁ, স্যান্টা বুঝতে পেরেছেন যে তুমি খুব ভালো ছেলে। দেখো এবার ওটা খুলে দেখো। বাহ, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো খেলনা পাইনি। এবার থেকে তোমার এই ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই পেড্রো, এখন তোমার কাছে বন্ধুরা আছে। আজকের দিনটাকে এত সুন্দর করার জন্য থ্যাংক ইউ জো। দেখো বন্ধুদের কথা বললাম আর ওরা এসে গেছে। আমরা সবাই খেলনা পেয়েছি। শুধু জো বাদে, ও শুধু ঘড়ি পেয়েছে। হ্যাঁ তো, আমি স্যান্টা ক্লজের কাছে ঘড়ি চেয়েছিলাম। তাহলে প্রস্তুত হয়ে যাও জো আর পেড্রো, আমার বাড়িতে পার্টি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। হ্যাঁ সত্যি পার্টি? হ্যাঁ সত্যি, সেখানে অনেক ধরনের খাবার থাকবে, নাচ গানও হবে, খুব মজা হবে। এটা আমার জীবনের প্রথম ক্রিসমাস পার্টি হবে। এইভাবে পেড্রো তার জীবনে প্রথম ক্রিসমাস পার্টি দেখলো। ও ডান্স করলো, গেমস খেললো, আর এই ক্রিসমাসে ও খুব সুন্দর সময় কাটালো। আর সবথেকে ভালো ব্যাপার এটা ছিল যে ও অনেকগুলো ভালো বন্ধু পেয়েছিল। আর কিছুদিন পরে জোয়ের বাবা অনাথ আশ্রমে গিয়ে কথা বললেন। উনি পেড্রোকে নিজের বাড়িতে নিয়ে এলেন আর ওকে স্কুলে পাঠালেন। ভালো বাচ্চাদের সাথে সব সময় ভালোই হয়। এই বছর আমি অনেক ভালো বন্ধু পেয়েছি যারা আমার স্বপ্নকে এভাবে সত্যি করেছে। আমি মন থেকে চাই যে আপনারাও যেন এভাবে অনেক ভালো ভালো বন্ধু পান। বন্ধুরা আজকে ক্রিসমাস, তোমাদের সবার সাথে সবসময় ভালোই হোক। যাও গিয়ে কাউকে খুশি করো। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।